আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা টমেটো চারা রোপণ করে দেওয়ার পর খুব দ্রুতই এর এগুলি বড় হচ্ছে ফুল আর ফল আসা শুরু হয়েছে চলুন বেশি পরিমাণ এর ফলন পাওয়ার জন্য যে পদ্ধতি আমি অবলম্বন করি তা দেখে নেই টমেটো গাছগুলি লাগিয়ে দেওয়ার প্রায় আজকে সম্ভবত দুই মাস দুই মাসের মতো বা অলমোস্ট দুই মাস তো বেশ বড় হয়ে গেছে গাছ দেখুন ফুল এবং ফল আসা শুরু হয়েছে ফুল কিছু কিছু গাছে দেখলাম যে টমেটো ধরা শুরু হয়েছে এবং যে পোলটা আমি দিয়েছিলাম যে বেঁধে দেওয়ার জন্য এই সময়টায় একটু বেশ যত্ন লাগে গাছগুলি দেখুন যে একটু গাছগুলি হেলে ধুলে আছে এগুলো আমাকে আমাকে বেঁধে দিতে হবে যেমন আমি এখানে একটু বেঁধে দিয়েছি আবার এখানেও বেঁধে দিতে বেঁধে দিতে হবে তো গাছ যত লম্বা হবে তার সাপোর্টের জন্য বেঁধে দিতে হবে যে এই গাছটি এখনও বাঁধা হয়নি তো এটি আমি এটার সাথে বেঁধে দেবো এবং এই সময়টা পাতায় এখনও কোনো ছত্রাক বা পোকার আক্রমণ হয়নি তো এই সময়টায় আমাকে এই এর প্রোটেকশনের জন্য কোনো কিছু একটা স্প্রে করতে হবে ছাই ছিটাতে পারি অথবা সাবান পানির যে স্প্রেটা সেটা ইউজ করতে পারি অথবা অ্যাপসোন সল্ট গুলিয়ে সেটা আমি পাতার মধ্যে স্প্রে করতে পারি যে ফুল চলে আসছে এখান থেকে দেখা যাবে যে ফল হবে তো গাছগুলি মাঝে অনেক হৃষ্ট পুষ্ট তো আজকে যেটি করব আর গোড়াটাই দেখেন যে লাগানোর পরে কিন্তু আমি কিছু দেইনি বা মাটি কুড়িয়ে দেওয়া কিছুই করিনি তো এখন যেহেতু ফুল আসা শুরু হয়েছে গাছটি বেশ বড় হয়ে গিয়েছে প্রায় দেড় ফুটের মতো দেড় ফুট দুই ফুটের মতো হয়ে গেছে তো এর এখন আমার গোড়ায় কিছু কম্পোস্ট দিয়ে দিতে হবে এবং এর সাপোর্টের জন্য বেঁধে দেবো যদি এক্সট্রা পোল দিতে হয় সেটা দেব এবং একটা যে কোনো একটা স্প্রে আমরা ইউজ করতে পারি ছাই ছিটাতে পারি এর ফল আসার সময়টায় তাহলে দেখা যায় যে পোকা মাকড় বা কোনো রোগ জীবন আক্রমণ থেকে এটি বাঁচানো বা প্রতিরোধ করা সম্ভব হবে আপনারা যদি খেয়াল করেন যে প্রত্যেকটা টমেটো গাছই সালে বেশ বড় হয়েছে পাশ থেকে দেখি গুলি ওই যে টমেটো গাছগুলি আমাকে বেঁধে দিতে হবে এখানে আরেকটা পোল দিতে হবে এবং মাটিতে কম্পোস্ট দিতে হবে তাই করব চলুন কম্পোস্ট দেই এবং বেঁধে দেই এই পাশে বেশ কয়েকটি টমেটো গাছ আমি বেঁধে দিয়েছি এবং ছেটে দিয়েছি এক্সট্রা নিচের যে পাতাগুলি থাকে সেটি আমি বেঁধে দিই ছেটে দিয়েছি গোড়ায় টমেটোর গোড়ায় পাতা রাখা যাবে না কোনো এক্সট্রা পাতা রাখা যাবে ফল আসা শুরু হয়েছে দেখুন নতুন করে ফুল এবং দুইটা একটি গাছ থেকে দুইটি ব্রাঞ্চ বড় হচ্ছে তো এই যে এই টাইপের ব্রাঞ্চ যেগুলো মাঝখানে হবে সেগুলি কেটে ফেলতে হবে এগুলি হচ্ছে এগুলি হচ্ছে ভুষের মতো হবে যেটাকে সাকার বলা হয় শাক করে নিয়ে যাবে তো তার পুষ্টি বা যার এই খাবার গাছটির যে খাবার সেটি এই এগুলি যখন বড় হয় তখন দেখা যায় ফল হয় না কিন্তু তার গাছের মেন গাছের যে খাবারগুলি সে এটি খেয়ে নেয় এই যে এইগুলিকে সাকার বলা হয় যাই হোক আজকে আমি যা করব কম্পোস্ট দিব কিছু গাছ অলরেডি আমি বেঁধে দিয়েছি দেখুন প্রত্যেকটি গাছেই মাসাল্লাহ ফুল আসছে এখন ফল ধরার সময় এখন যেটি করতে হবে গাছে আমার হবে আপনাদের খেয়াল করছেন যে আমি পোল দিয়ে দিয়েছি যাতে সাপোর্ট গাছ যত লম্বা হবে আমি এগুলি বেঁধে দিতে পারবো পাউটি গাছ সাপোর্ট ছাড়া আসলে হেলে পড়ে এবং হেলে পড়ে দেখা যায় যে ভালো ফল হয় না বেঁধে দেওয়ার পর এই সময়টাতে গাছে যেহেতু রোগ আক্রমণ করে এর জন্য আমি পানিতে দু গ্লাস পানিতে ডিশ সোপ আর কিছুটা অ্যাপসম সল্ট গুলিয়ে নিয়েছি অ্যাড করে নিয়েছি এটি স্প্রে করে দেবো এটিতে এটি স্প্রে করলে যেটি হয় যে ছত্রাকে টমেটো গাছ এক যাতে ছত্রাক আক্রমণ করে সেটি এবং যে পোকা এসে দেখা যায় যে পাতার মধ্যে ছিদ্র করে বা বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করে সেটিও অ্যাটাক থেকে দেখা যায় অ্যাটাকশন থেকে এরা দূরে থাকবে তো প্রতি সপ্তাহে একবার করে আমি স্প্রে করব। আপনারা ছাই ছিটাতে পারেন আমি ছাইও ছিটাবো প্রতি সপ্তাহেই দেখা যায় একটা না একটা কিছু দিতে থাকবো কারণ এখন ফল আসার সময় এই সময়টাতে আর যেহেতু গাছ পাতাগুলি কচি থাকে এই সময়টাতে পোকা মাকড় জীবাণু খুব বেশি দেখা যায় যে অ্যাট্রাক্ট করে গাছটি গাছগুলিতে এই সময়টা যখন ফল আসা শুরু হয় ফুল অ্যান্ড ফল গাছ উপরে উঠতে থাকে অবশ্যই মাটি একটু পুড়ে দিতে হবে গোড়ায় এবং কম্পোস্ট দিয়ে দিতে হবে কম্পোস্ট নিয়ে এসেছি প্রত্যেকটা গাছের গোড়ায় মাটি কুড়িয়ে দিয়ে কম্পোস্ট দিয়ে দিতে হবে টমেটো গাছগুলো যদি খেয়াল করুন দেখেন যে দুই ফিট ছাড়িয়ে গিয়েছে দুই ফিট ছাড়িয়ে গিয়েছে এবং ফুল এবং ফল আসা শুরু হচ্ছে এখন আমি মাটি গোড়ার মাটি কুড়িয়ে দিয়েছি এখন এই মাটিতে আমি কম্পোস্ট দিব কিছু অ্যাপসন সল্ট মিশিয়ে পানি দিবো যাতে এর পাতা সবুজ থাকে এবং এর বিভিন্ন নিউট্রিশন এ থেকে পায় কিছু ছাই ছিটিয়ে দেব রোগ প্রতিরোধ করার জন্য এবং এই যে স্টিমগুলি বড় হয়েছে ডালাগুলি বড় হয়েছে এই পোল থেকে দেখুন যে ডালা মাথা ছাড়ি উপরে চলে গিয়েছে এর জন্য আমি আরেকটা পোল আরেকটা লাঠি এখানে আমি দিব যাতে এর সাপোর্টটা আমি এখন দিতে পারি যে এইখানে আমি বেঁধে দিয়েছিলাম গাছটি যখন এক ফিটের মতো হয়েছে এই গাছটি এখনও ছোট আপনারা খেয়াল করুন যেটি আমি বেঁধে দিয়েছিলাম এইখানটায় এখন আমার আরেকবার বাধার সময় হয়েছে যেই অবাঞ্ছিত ব্রাঞ্চগুলি হয় যেটা সাকার্স বলা হয় যে ভুষের মতো হয়ে যায় সেগুলো অবশ্যই প্রতিদিন বা প্রতি সপ্তাহে একবার চেক করে দেখুন যে এখানে একটি চেক করে দিতে হবে এবং এই গাছটি আরেকবার বেঁধে দেওয়ার সময় হয়েছে বেশ এখন দুই ফিটের মতো হয়ে গেছে তো এইভাবে যে এইটা যদি এই পাশটা যদি খেয়াল করুন যে গাছগুলি বেশ বড় এই গাছটি তো প্রায় তিন ফিট তিন ফিটের চার ফিট হয়ে গেছে তো এগুলি ভালো করে বেঁধে দিতে হবে এখানে আমি একটা পোল দিয়েছি অলরেডি তো এইভাবে প্রত্যেকটা গাছেরই পো লাঠি চেঞ্জ করে করে যাতে বেঁধে দেওয়া যায় উপর দিকে উঠতে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যে টমেটো গাছে যখন টমেটো ফল আসা শুরু হবে ফল আসা শুরু হয়েছে এই গোড়াটা কখনোই কোনো পাতা বা কোনো সাকার্স বা এই অবাঞ্ছিত যে শাখাগুলি না থাকে এক থেকে দেড় ফিট এটি সবসময় ক্লিন রাখতে হবে যাতে বাতাস চলাচল করতে পারে বাতাস এখানে টমেটো আসা শুরু হয়েছে বাতাস চলাচল করতে পারে এই যে ফুল আসছে এই ফুল থেকে দেখা যাবে যে যদি ভোসালো থাকে ভুস থাকে বা খুব ঝালো থাকে তো টমেটো ফলন পরিমাণ কম হবে পুরা গাছেতেই মশালা ফুল এসেছে এইভাবে দেখে দেখে আমাদেরকে এই টমেটো গাছের সাকার স্কা যেমন সেটে দিতে হবে এক্সট্রা ডাল যেগুলি লতায় লতানো উপর দিকে উঠা যাচ্ছে সেগুলিকে সাপোর্ট দিতে হবে কম্পোস্ট দিতে হবে প্রতি গাছ যখন একবার ফলন হয়ে যাবে তখন আবার কম্পোস্ট দিতে হবে এখানে আমি একটা পোল দিয়েছি দেখুন এবং দুইটি তিনটি সাপোর্ট আছে গাছটি যেহেতু একটু লতা নয় এবং দেখা যাচ্ছে যে খুব পড়ে যায় হেলে যায় এই জন্য বেঁধে দিতে হবে এবং এটিতে ফল আস শুরু হয়েছে এই গাছটি খাল করুন মশালা এখানে ফল এসেছে আমি ছেঁটে দিয়েছি এখন যেটি করতে হবে আমি কম্পোস্ট ব্যবহার করব একটু কুড়িয়ে দেবো গোড়াটায় কম্পোস্ট দিব দেখুন এখানে প্রচুর পরিমাণে মশালা ঝাপা ঝাপা করে টমরি ধরতে চলেছে পাশাপাশি আরও ফুল আসছে একইভাবে এই গাছগুলিও তো দেখুন আপনারা খেয়াল করুন মাত্র দুই মাস বা কম দুই মাস থেকে কম প্রত্যেকটি গাছ খুব দ্রুত বেড়ে যাচ্ছে এবং এই সময়টায় টমেটো গাছের খুব বেশি যত্ন দরকার এদেরকে বেঁধে দেওয়া সার দেওয়া এবং এই সময়টা রোগ জীবাণু যেমন আক্রমণ করে আমরা সাবান পানি ছাই ছিটানো আমরা দিতে পারি এবং ডিমের খোসা ক্যালসিয়াম অ্যান্ড পটাশিয়াম ম্যাগনেসিয়াম খুব টমেটো গাছ পছন্দ করে সেই সময় আমরা ডিমের খোসা বা ছাইটা খুব দিতে পারি এতে দেখা যায় রোগ প্রতিরোধের পাশাপাশি এদের যে নিউট্রিশনটা সেটা এরা পেতে পারে অর্গানিক যে গার্ডেনগুলি যে যেভাবে আমরা কোনো সার না দিয়ে না দিয়ে ফার্টিলাইজ বা সার কেমিক্যাল না দিয়ে কেমিক্যালস না দিয়ে যেগুলি আমরা ফলাই সেটার জন্য অবশ্যই আমাদেরকে এই যত্নগুলি প্রতি সপ্তাহে দেখা যায় যে আগে পরে বা দুই সপ্তাহের মধ্যে একবার এই গাছগুলিকে যত্ন করে দিতে হবে পোলগুলি দিয়েছি দেখেন বেশ বড় বড় যে এরা যদি আরও বড় হবে এরা তিন থেকে চার ফুট পাঁচ ফুট ছয় ফুট পর্যন্ত বা আরও বেশি এই গাছগুলি বড় হয় সেভাবে বুঝে বুঝে যে গাছ বেঁধে দিতে হবে আমি একবার বেঁধে দিয়েছি এখানে আবার সময় হয়ে গেছে আবার বাঁধতে হবে দুইবার বা তিনবার আমি সেটি করতে যাচ্ছি তো এভাবে আমাদের গাছগুলিকে দিতে হবে এখনো প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে পানি দিতে হচ্ছে না বা টমেটো গাছ খুব বেশি পানি সহ্য করতে পারে না আবার ড্রাইও সহ্য করতে পারে না মিক্সার নিয়মিত পানি দিতে হবে খুব বেশি না যাতে যে পানিতে যাতে ডুবে না থাকে যথেষ্ট পানিটা যাতে গড়িয়ে চলে যায় বা নিষ্কাশন হয়ে যায় তো এই যে এখানে এই গাছটি একটু বেশ চোপালো আমি এইটা আর একটু ছেঁটে দেব এবং প্রত্যেকটা গাছে দেখা যায় প্রথম যে ফুল এসেছিল। ফল আসা শুরু হয়েছে এবং এটি এখানে নড়িয়ে দেয় ওকে আছে এই সময়টা যখন ফল আসা শুরু হয় ফুল অ্যান্ড ফল গাছ উপরে দিকে উঠতে থাকে অবশ্যই মাটি একটু পুড়ে দিতে হবে গোড়ায় এবং কম্পোস্ট দিয়ে দিতে হবে কম্পোস্ট নিয়ে এসেছি প্রত্যেকটা গাছের গোড়াই মাটি কুড়িয়ে দিয়ে কম্পোস্ট দিয়ে দিতে হবে ওকে কম্পোস্ট দিয়ে দিতে হবে যেটা করতে পারি এই গাছ রোগ প্রতিরোধের জন্য যেন আমরা ছাই ছিটাবো তাছাড়া গাছ এই গাছটি ছায় প্রচুর পরিমাণ আই থিঙ্ক পটাশিয়াম পটাশিয়াম আছে থাকাতে ছাই এটি খুব পছন্দ করে গাছটির ছাইকে খুব পছন্দ করে মাটির মাটির যদি এই পিএইচ লেভেল যদি হাই থাকে খারতা যদি বেশি থাকে এই ছাই কিন্তু দেখা যায় যে পিএইচ লেভেলকে ব্যালেন্স আনতে সাহায্য করে এটি আমি ছিটিয়ে দেবো এবং পোকা থেকে পাতাও দিব চারদিকে ছিটিয়ে দিব যে পোকা মাকড় আক্রমণ সেটি থেকে যাতে এটি প্রতিরোধ হয় পাশাপাশি এই যে ডিমের খোসা যা আমরা খাই প্রতিদিন সেটি ফেলে না দিয়ে গাছের গোড়ায় এই টমেটো গাছ ডিমের যে ক্যালসিয়াম সেটি খুবই তার গাছ সাহায্য করে এইটি আমি কয়েকটি ভেঙে দিয়ে দেব প্রতিদিন ডিম খাওয়ার সময় সেটি আমি জমিয়ে রাখি এবং প্রতিটি গাছে একটি দুটি করে ডিমের খোসা দিয়ে দেব এই গাছটিতে মাটি কুড়ি আমি কম্পোস্ট দিয়ে দিয়েছি ছাই দিয়েছি এবং ডিমের খোসা দিয়ে দিয়েছি দেখুন ছাই ছিটি দিয়েছি গাছে আপনারা সাবান পানি যে সলিউশনটা আছে সেটি দিতে পারেন সল্টের যে সলিউশনটা সেটি দিতে পারেন এবং ছাই ছিটে আনতে পারেন ছাই এই টমেটো গাছ খুবই পছন্দ করে এবং এই গাছটির জন্য খুবই উপযোগী এইভাবে এক এক আমি প্রত্যেকটি গাছকেই মাটি কুড়িয়ে দিয়ে কম্পোস্ট দিব ছাই দিব ডিমের খোসা বা সাবান পানি স্প্রে ছাই ছিটানো এগুলো আমি করবো গাছের এই সময়টা খুব বেশি যত্ন দরকার কারণ এই যে পাতাগুলি এখনও সবুজ সুন্দর কোনো ছত্রাক আক্রমণ করেনি পোকা আক্রমণ করেনি এই সময় যে যত্নটা পায় দেখা যায় যে পোকার যে এই সময় আক্রমণটা হয় সেটি দেখা যায় যে হয় না এই প্রোটেকশনগুলি যখন আমরা ব্যবহার করি ছাই সাবান পানি বা যেটা আফলের সলিউশন সেটা যখন দেই তখন দেখা যায় যে মোটামুটি ভাবে অন্য অন্য ভাবে অন্য অন্য যে যত্ন ছাড়া যে গাছগুলি হয় বা কেমিক্যাল দিলে যে গাছগুলি হয় তার থেকে বেশি পরিমাণে এই গাছগুলিকে প্রতিরোধ করা সম্ভব হয় বিভিন্ন রোগ জীবাণু থেকে এবং এই ফলন যেমন ভালো হবে বারণ তো ভালো হবে তো এই সময়টা এই যত্নের জন্য যত্নটা একটু বেশি প্রয়োজন হয় টমেটো গাছগুলিতে মাটি কুড়িয়ে দিয়ে গোড়ার মধ্যে দেখুন কম্পোস্ট দিয়েছি ছাই দিয়েছি এদের বয়স আড়াই মাসের মতো এখন প্রচুর ফল আসা শুরু হয়েছে টমেটো ধরা শুরু হয়েছে এই সময়টাতে অবশ্যই যত্নের জন্য যেটা করব কম্পোস্ট দিব মাটি কুড়িয়ে দিব সার বা সার দিব এবং এই যে টমেটো আসছে পাতার মধ্যে আমরা রোগ প্রতিরোধ করার জন্য সাবান পানির স্প্রে অথবা নিম অয়েলের স্প্রেও ছাই ছিটা ছিটিয়ে দিতে পারি এভাবে প্রত্যেকটি গাছে আমি কম্পোস্ট দিয়েছি বেঁধে দিয়েছি যখন গাছ বড় হয়েছে একবার বেঁধে দেওয়ার পর আরেকবার গাছ যত বড় হতে থাকবে এরকম করে বেঁধে দিতে হবে এর সাপোর্টের জন্য দেখুন আপনারা প্রত্যেকটা গাছের গোড়ায় মাটি কুড়ে কম্পোস্ট দিয়ে দিয়ে দিয়েছে এবং এদের ফল আসা শুরু হয়েছে আপনারা দেখছেন মার্শাল্লাহ দেখুন মাসালা প্রচুর পরিমাণে টমেটো হতে যাচ্ছে আমি কম্পোস্ট দিয়ে দেওয়ার পর দেখুন টমেটোগুলো খুব দ্রুতই বাড়ছে এই গাছটি খালকুন এগুলো বেশ বড় বড় জাতের টমেটো প্রতি সপ্তাহে দেখা যায় যে গাছের ডাল কেটে দিতে হবে বেঁধে দিতে হবে এখানে আমার বাঁধতে হবে প্রায় বেশ বড় হয়ে যাচ্ছে খুব দ্রুত বাড়ে যখন টমেটো উপর দিয়ে উঠে থাকে খুব দ্রুত বাড়ে মশাল্লাহ টমেটো বড় হচ্ছে বন্ধুরা দেখতে দেখতে টমেটো গাছ বেশ বড় হয়ে গেছে এবং টমেটো ধরা শুরু হয়েছে আশা করি এই সিজনে প্রচুর পরিমাণে টমেটো আমি হারভেস্ট করতে সক্ষম হবো ইনশাল্লাহ আপনারা যারা টমেটো বাগান করছেন অবশ্যই এই বিষয়গুলি একটু খেয়াল রাখবেন যে টমেটো গাছ চারা লাগানোর পরে মাটি কুড়িয়ে দেওয়া পর্যাপ্ত পরিমাণ কম্পোস্ট দেওয়া সার দেওয়া বা কীটনাশক দেওয়া এটি করতে হবে এটি করলে অবশ্যই আমরা আমাদের বাগান থেকে প্রচুর পরিমাণে ভালো ট টমেটো উৎপাদন করতে সক্ষম হব প্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আল্লাহ হাফেজ